তোর কোন কোন জায়গায় প্রবলেম গো বান্ধবী রিম্পা, ও তোর কোন কোন জায়গায় প্রবলেম গো বান্ধবী রিম্পা। চলো হ্যালো হ্যালো চলে আসলাম পাঁচমিশালি জীবন থেকে, আমি অর্চিতা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো থাকারই কথা। ফেটে গেল ফক্সের ঢোল, বলো হরি বল হরি বল, আহা চুমু। চলো তা কি হলো এবার, কেসটা জমে তো পুরো একদম ঘি রয়ে গেছে। রিম্পা কি ব্যাপার, 8 তারিখে বেড়াতে যাচ্ছ, তুমি নাকি মেন্টাল ট্রমায় চলে গেছ? জিও গুরু, তুমি মেন্টাল ট্রমাতে চলে গেছিলে? হ্যাঁ, আবার ফটাকসে মেন্টালি তুমি প্রবলেম ঠিক, এত তাড়াতাড়ি, মানে ডাক্তার ফাক্তার দেখাতে বলো না, কি ব্যাপার? ধরো আমি সকালে একটা ভিডিও করেছিলাম যেখানে দুটো কথা বলতে ভুলে গেছি, আসলে এত তো। তা প্রথমটা হলো, রিম্পা তোমার মেন্টাল ট্রমা তো হওয়ার কথা নয়, তাই না? মেন্টাল ট্রমা হবে কা? নিউটন ভাইয়ের, তাই তা? কারণ ক্রিমিনাল তো নিউটন ভাই, তোমাদের হিসাবে, আমাদের হিসাবে না, ঠিক আছে? তাহলে আমি তো জানতাম এতদিন যে যে অন্যায় করে মেন্টালি ডিস্টার্ব সে হয়, ট্রমাটাইজড বা মেন্টাল ট্রমা নিউটন ভাইয়ের হওয়ার কথা, তোমার কী করে হলো বুঝতে পারলাম না, কারণ তুমি তো কিছু করোনি, তাই না? আর আরেকটা হলো, নিউটন ভাই নাকি ব্ল্যাকমেল করছে। এই রিম্পা আর জাস ভাই, তোমাদের বলছি, ব্ল্যাকমেলিং কাকে করে জানো? যারা কিছু করে তবেই তো ব্ল্যাকমেল করে, তাই না? মানে রিম্পা কি করেছিল এমন যে নিউটন ভাই ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল করাটা তো অপরাধ, আর যদি ব্ল্যাকমেল করার মতন এমন কাজ করে তাহলে তো সেটা আরও বড় অপরাধ, তাই না? ব্ল্যাকমেল করতে হবে কেন? কিছু যদি করি আমরা তবেই তো ব্ল্যাকমেলিংয়ের প্রশ্ন আসছে, তাই না? যাই হোক রিম্পা, অ্যাক্টিংটা দুর্ধর্ষ করেছ, ঠিক আছে? তা তোমার মেন্টাল ট্রমাটা, তুমি মেন্টাল ট্রমা দিয়ে যে একটা পোস্ট করেছিলে না, ওটা কে করে দিয়েছিল গো? তোমার তো মেন্টাল ট্রমা, এটা একটা প্রশ্ন এসছে আমার মনে, একটা ভীষণ একটা গভীর প্রশ্ন, ঠিক আছে? যে তুমি যে মেন্টাল ট্রমার মধ্যে রয়েছো, তখন তো তাহলে মনে হয় আমাদের সাধারণভাবে সুস্থ স্বাভাবিক পরিবার হলে যদি কেউ মেন্টাল ট্রমায় চলে যায় কোনো মানে মেম্বার ফ্যামিলির, তাহলে তো বাড়ির লোক কী করে, তখন তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে, তাকে কোথাও ভর্তি করানো হয় বা ডাক্তারকে দেখানো হয় এবং সেই নিয়েই ব্যস্ত থাকে, তাই না? কিন্তু তুমি মেন্টাল ট্রমা বলার পরে যে রুনা দিয়ে একটা একটা টক করে ইনফরমেশান ভিডিও দিয়ে দিয়েছে আইন নিয়ে, সঙ্গে সঙ্গে ওই পোস্টটা ডিলিট হয়ে গেল। এই কে করছে বলো তো এগুলো? মোবাইল তো তোমার আর হাজব্যান্ড তো দূরে থাকে, তাহলে করছে কে, তাই না? তারপর মেন্টাল ট্রমা, কিন্তু হোয়াটসঅ্যাপে তুমি অনলাইন কী করে হয় গো? হোয়াটসঅ্যাপে একটার পরে অনলাইন রাত কী করে গো? তারপরে যেই ওপেন হয়ে গেল সঙ্গে সঙ্গে সব প্রাইভেট হয়ে গেল, তোমার হাজব্যান্ডের ফেসবুক আইডি, ফেসবুক এই সরি ফেসবুক প্রোফাইলটা, হ্যাঁ, তারপর তোমার পর্ন সাইটের ভিডিওটা প্রাইভেট হয়ে গেল। এই কী করে গো, ডেটিং অ্যাপেরগুলো প্রাইভেট হয়ে গেল। তাহলে তুমি তো মেন্টাল ট্রমাতে ছিলে, এগুলো করলোটাকে? এটা একটা প্রশ্ন, একটা বিশাল বড় প্রশ্ন, কিন্তু লাখ টাকার প্রশ্ন, ঠিক আছে? তারপর আবার যখন দেখলে যে তোমার ঢোলটা
দম করে ফেটে গেছে। হ্যাঁ, তারপরে তুমি ইনস্টাতে বলে দিলে যে কি যেন একটা যেন বলে ওই যে কি তোরা জ্বলবি আমার জ্বলবে আমার তাতে চলবে, এই তুমি মেন্টাল ট্রমায় রয়েছো না? এত কিন্তু রিম্পা এত ইয়ে ভালো না, এত উচ্ছলতা ভালো না কিন্তু, কারণ তুমি কিন্তু অসুস্থ এখনো মানসিকভাবে, তাই না? এত তাড়াতাড়ি কি মেন্টালি ওকে হওয়া যায়? দুদিন আগেই তো ছিলে তুমি, তাই না? তারপরে তো তুমি আবার পটল তোলার ব্যাপারটাও বলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি তোমার কি করে মেন্টালি তুমি চেঞ্জ হয়ে যাও বলো তো? দারুণ কিন্তু, তাই না? মানে কিভাবে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে চলে আসলে, আর তোমাকে নিয়ে জাস্ট ভাই কি চিন্তা করছে গো, ভুক্তভোগী মহিলা, তোমার জন্য নাকি তাকে আইনে দ্বারস্থ হতে হবে? আরে আইনে দ্বারস্থ তো তোমরা হবে, তাই না? আইনে দ্বারস্থ তো তোমাদের হতে বলেছিল নিউটন ভাই, তুমি সেই সব না করে রোজ একটা করে ভিডিও দিচ্ছ, জাস্ট ভাই একটা করে ভিডিও দিচ্ছে। আরে তোমরা ভিডিও দিয়ে সময় নষ্ট কেন করছো? তোমাদের যদি সত্যিকারের নিউটন ভাই যখন ক্রাইম করেছে, নিউটন ভাই যখন ক্রিমিনাল, তাহলে তো তোমাদের সবার আগে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যাওয়া উচিত ছিল, তাই নয় কি? স্বাভাবিক মানুষ তো তাই করে, তাই না? সুস্থ স্বাভাবিক মানুষরা তো তাই করে। আর মেন্টাল ট্রমা তোমার হবে কেন? মেন্টাল ট্রমা হবে নিউটন ভাইয়ের, কারণ ক্রাইম তো করেছে নিউটন ভাই, তাহলে ডিস্টার্বড হবে নিউটন ভাই, ভয় পাবে নিউটন ভাই, মেন্টাল ট্রমা হবে নিউটন ভাইয়ের। কিন্তু নিউটন ভাই দিব্যি রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, তাই না? আর তুমি ভয় পেয়ে মরছো, মেন্টাল ট্রমায় চলে গেছিলে কেন? তুমি তো কোনো অন্যায় করনি রিম্পা, তাহলে ভয় কি? পটলই বা তুলতে হবে কেন, ট্রমাতেই বা যেতে হবে কেন, তাই না? আমরা সব বোকা দেশ, তাই না? আর ভেবেছিলে একটু প্রচারের আলাতে আসবে, তাই না? সব একদম মিলে একদম গট আপ হয়ে গেছে না, একটা ছেড়ে দিয়েছিলে যে অনেকদিন আর কি প্রচারের প্রচার পাচ্ছ না, সেইভাবে থিতিয়ে গেছিলো, ভাবছো কোনো একটা ভাবে যদি আবার লাইমলাইটে আসা যায়, তাই না? একদম তাই। কিন্তু আমরা না এবার থেকে কি বলতো, তোমার ব্যাপারে না আর ভিডিও করব না, তোমাকে প্রচারের আলোতে আর আনবো না। আমি সবাইকে বলছি, ঠিক আছে, এই মানে এই ধরনের ট্রমাটাইজড পাবলিকদের তোমরা কিন্তু প্রচার দিও না, এদের নিয়ে ভিডিও করো না, ঠিক আছে? এরা একটু প্রচারের আলো চেয়েছিল, আর একটু ইনকাম করতে চেয়েছিলো, একটু ভিউজ চেয়েছিল, কারণ একটু বোধহয় থিতিয়ে গেছিলো, তাই একটু চারা মেরে উঠেছে একটা গল্প ফেঁদে নিয়ে, তাই না? একদম। তাহলে আর আমরা কিন্তু তোমাকে নিয়ে ভিডিও করব না, কারণ তুমি তো আবার বেড়াতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, ব্লগ দেবে, সাবধানে যাবে রিম্পা, কারণ তোমার কিন্তু সুস্থ এত তাড়াতাড়ি কিন্তু হয় না কেউ, ঠিক আছে? যে পটল তোলার কথা বলে তার মানে কতদূর তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলে, কিন্তু কেন হলে সেটাই বুঝতে পারছি না, কারণ তুমি তো কোনো ক্রাইম করনি। পটল তোলা তো কথা বলা উচিত ছিল নিউটন ভাইয়ের, সে তো ক্রিমিনাল, তাই না, তোমাদের কথায়? কিন্তু সেটা হলো না, উল্টে গেছে সব। হ্যাঁ, যাই হোক, কলিযুগ ভাই, কি করা যাবে বলো? তা সাবধানে যেও, কারণ তুমি তো আবার মেন্টাল ট্রমা থেকে সদ্য বেরিয়েছো, তাই না? চলো, তোমার জার্নি শুভ হোক, ঠিক আছে? চলো, টাটা, লাভ ইউ।